ওয়েলকাম ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা আলোচনা করব 2022 ফেব্রুয়ারি মাসে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তার মধ্যে ষষ্ঠ শ্রেণীর বাংলাতে 20 মার্কের এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটা এখন আমরা সলভ করব। এখানে দেখো কী কী প্রশ্ন আছে তোমাদের। প্রথমে আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 প্রশ্ন, শ্যামল গঙ্গোপাধ্যায়ের জন্ম কত সালে? এর সঠিক উত্তর কত হবে? এর সঠিক উত্তর হবে 1933 সালে, অপশান ক। সেকেন্ড প্রশ্ন, মাস্টারমশাই বিভীষণ দাস যে পাখির কথা বলেছিলেন সেই পাখিটা কি? এর উত্তর হবে কি? অপশান খ, এমু পাখি। তারপরে তিনের দাগের প্রশ্ন, শঙ্করের স্বপ্নে দেখা এমু পাখি যে গাছের ডালে বসেছিল সেটা কি হবে? কোন গাছে বসেছিল? এটা হবে অপশান সি, সবেদা গাছে। ঠিক আছে, এরপরে দু মার্কের প্রশ্নগুলো দেখো। দু মার্কের একে প্রশ্ন আছে অভিমন্যু সেনাপতি কে? এর উত্তরটা হবে শঙ্করের বাবা হলেন অভিমন্যু সেনাপতি। তারপরে দুয়ের দাগের দুই, শঙ্কর কোন স্কুলে পড়ে? এর উত্তরটা হবে শঙ্কর আকন্দবাড়ি স্কুলে পড়ে। ঠিক আছে, আর দুয়ের দাগে তিনের প্রশ্ন, বলি এটা কি পঞ্চানন অপেরা পেয়েছে? এ কথা কে বলেছেন? এর উত্তরটা হবে কি? সেনাপতি শঙ্কর গল্পে শিক্ষক শঙ্করকে এই কথা বলেছে। তারপরে তিনের দাগের একের প্রশ্ন দেওয়া আছে, চমকে উঠল ছেলেটি, কে চমকে উঠেছে? তার চমকে ওঠার কারণ কি? এর উত্তরটা হবে, প্রশ্নে উদ্ধৃত অংশটি আমাদের পাঠ্য শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা সেনাপতি শঙ্কর গল্পের অংশ, এখানে শঙ্কর চমকে উঠেছে। তার চমকে ওঠার কারণটা কি হবে তাহলে? এখন না, তার চমকে ওঠার কারণ হলো আকন্দবাড়ি স্কুলের প্রথম শ্রেণীর প্রকৃতি বিজ্ঞানের ক্লাসে বিভীষণ দাস মাস্টারমশাই যখন এমু পাখির কথা বর্ণনা করছিলেন তখন শঙ্কর স্কুল বাড়ির জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আনমনা হয়ে পড়েছিলেন। সে দেখছিল নারকেল গাছের মাথার উপর দিয়ে ডানা মেলে শঙ্খচিল ভাসছে। তখন সে রাতে স্বপ্নের কথা মনে করছিল যে সে এমনভাবে ভেসে বেড়াচ্ছিল ডানা বদলে দুহাতে বাতাস কেটে যেন শঙ্খচিল দলের মতো এগিয়ে যাচ্ছিল। এমন সময় বিভীষণ দাস মাস্টারমশাইয়ের চিৎকারে শঙ্কর চমকে উঠেছিল। তারপর তিনের দাগের দুয়ের প্রশ্ন দেওয়া আছে, সারা ক্লাস হাসিতে ফেটে পড়ল, সকলে হেসে উঠেছিল কেন? এর উত্তরটা হবে, প্রশ্নে উদ্ধৃত অংশটি আমাদের পাঠ্য শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা সেনাপতি শঙ্কর গল্পের অংশ, প্রকৃতি বিজ্ঞানের ক্লাসে শঙ্কর আনমনা থাকায় মাস্টারমশাই বিভীষণ দাস তাকে ধমক দিয়ে বলেন যে তিনি কী পড়াচ্ছেন সেটা শঙ্কর জানে কি না। এই প্রশ্নের উত্তরে বলে যে তিনি এমু পাখির কথা পড়াচ্ছেন। তখন মাস্টারমশাই তাকে জানতে চাই যে কোনো দিন এমু পাখি দেখেছে কি না। এর উত্তরে সম্মতি জানিয়ে বলে যে সে ঘোল পুকুরের বড় দীঘির পাড়ে সবেদা গাছের ডালে পাখিকে বসতে দেখেছে। এ কথা শুনে সারা ক্লাস হাসিতে ফেটে পড়েছিল। তারপর তিনের দাগের তিনের প্রশ্ন দেওয়া আছে, বিভীষণ মাস্টারমশাই পাখি দেওয়ার জন্য কোন কোন পাখি দেখার জন্য কোন কোন সাবধানতা অবলম্বন করার কথা বলেছিলেন? এর উত্তরটা হবে, বিভীষণ মাস্টারমশাই পাখি দেখার জন্য যে যে সাবধানতা অবলম্বনের কথা বলেছিলেন সেগুলো হলো, সাবধানে পা টিপে টিপে চলতে হবে, জামাকাপড়ের রং শুকনো, গাছের পাতার রং বা জলপাই রঙের হলে ভালো হয় কারণ এই রং গাছের পাতার সঙ্গে মিশে থাকে, এছাড়া বেগুনি রঙের জামা পরলে খুবই ভালো কারণ পাখি ওই বেগুনি রং দেখতে পায় না। এরপরে চারের দাগের প্রশ্ন দেওয়া আছে, শঙ্করের বুকটা গর্বে ফুলে উঠল, শঙ্করের গর্বিত হওয়ার কারণ শঙ্কর সেনাপতি রচনাংশ অনুসারে বুঝিয়ে দাও। এর উত্তরটা হবে, শঙ্করের পাখিপ্রীতির পরিচয় পেয়ে স্কুলের মাস্টারমশাই বুঝতে পারেন যে অন্য বালকদের থেকে শঙ্কর একটু আলাদা, তাই মাস্টারমশাই তাকে পরামর্শ দিয়ে বলেন পাখি দেখার জন্য যখন বাগানে বা মাঠে ঘুরবে তখন খুব সাবধানে পা টিপে টিপে চলতে হবে যেন পায়ের শব্দ না হয়, জামাকাপড়ের রং শুকনো পাতার রং বা জলপাই রঙের হলে ভালো হয় কারণ এই রং গাছের পাতার সঙ্গে মিশে থাকে, পাখিরা বেগুনি রং দেখতে পায় না তাই বেগুনি রঙের জামা পরলেও বেশ ভালো হয়। শঙ্কর তন্ময় হয়ে এই উপদেশগুলো শুনছিল। মাস্টারমশাই তাকে আরও বলেন যে যত পারবে চোখ খোলা রেখে সে যেন উদার প্রকৃতির পাখি গাছপালা মেঘ আলো সব কিছু দেখে, খোলামেলা পৃথিবী সব থেকে বড় বই, তাকে চোখ ভরে দেখাই সবচেয়ে বড় পড়াশোনা। মাস্টারমশাই যে
শঙ্করের প্রকৃতি প্রীতিকে এমনভাবে প্রশংসা করবেন শঙ্কর তা ভাবতেও পারেননি। তার খুব আনন্দ হচ্ছিল, তাই সে গর্ববোধ করছিল। ঠিক আছে, এই হবে অ্যাক্টিভিটি টাস্কের উত্তর।